আল্লাহ তোমার কাছে হাত জোর করতেছি, আল্লাহ তোমার বান্দাকে সুস্থ রাখেন। আল্লাহ 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 তোমার বান্দা আল্লাহ করছে, তার আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তোমার কবুল করে না বাবা। আল্লাহ এখানে কত টাকা দিচ্ছে আমি দেখেন তো একটু বাবা, দেখি নাই বাবা। বলতে পারবেন কি না এখানে কত টাকা দিচ্ছে? যে টাকা মানুষের দেয় ঠিক আছে, এখন আপনি বুঝেন কিভাবে যে এখানে কত টাকা? চোখে তো দেখেন ইতিমধ্যে কোজে ফাটি মারা গেছে ভাইয়া। আল্লাহ ভাইয়া চোখের মতন ধন নাই ভাইয়া, বাবা মা নাই বাবা, থেকে দেখি দেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আছি ভাইয়া ভালো। ভাইয়া আপনার বাসা কোথায়? ভাইয়া বাসা ভাইয়ের রামপুরে। ভাইয়া রামপুরে থাকেন কোথায়? ডারকোটা থাকি ভাই। ডারকোটা? আপনার ফ্যামিলি আছে? আছে বাবা। আপনার ফ্যামিলি কোথায়? বাড়িতে বাবা। বাড়িতে রামপুরে? ডারকোটা কার সাথে থাকেন? এক ঘরে থাকেন? কয়জন? দশজন। আপনি কি চোখে দেখেন না? কবে থেকে এটা? এটা আজ 3 বছর থেকে বেশি হয়ে গেছে ভাইয়া। 3 বছর থেকে বেশি হয়ে গেছে? ও মাই গড, কিভাবে এটা? এটা আগে কর্ম করছিলাম, এখন কর্ম করতে পারতেছি না ভাইয়া, আপনাকে দেখতেছি না ভাইয়া। আমাকে দেখতেছেন না তো? আমি কি করতেছি, কি বসে আছি নাকি দাঁড়াই আছি? ভাইয়া দাঁড়ে তো আছেন আপনি, এইটা বোঝা যাইতেছে কেন কথা উসে কইতেছেন তো, এই কারণে বুঝে যাইতেছে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে। তুমি দুপুরবেলা খাবার খাইছিলেন? খাইছি, দুপুরে খানা খাইয়ে নেই বাজা। খান নাই? না বাজা। কেন খান নাই? কোনায় খামো বাজান। খাবেন? ভাত খাবেন? ভাত খাবেন? কোনায় ভাত খামো বাবা। ও আচ্ছা, আমি এখন আপনাকে দোকানে নিয়ে গেলে ভাত খাবেন নাকি? না টাকা দিয়ে দিলে আপনি পরে কিনে খাবেন? ঠিক আছে বাবা, পরে কাম কিনে বাবা। পরে খাবেন? হ্যাঁ বাবা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আমার ছেলে দুই আছে, উকে আমার ছেলে উকে মেয়ে উকে আর উকে বাবা বাবা। আপনার আব্বু আছে? চোখ দিয়ে দেখলে চোখ হয়ে গেল। আপনার নাম কি? ভাইয়া দিল্লুর রহমান। ভালো নাম আপনার? আপনার আব্বু আছে না? বাবা কিছু জানে না এই কারণে, আনিও খায় না ভাতও খায় না, এই কারণে ডাক্তারের কাছে যে কইছে ওষুধ দেন চাই, ওষুধ দিয়েছে, এতে আনিও আমার মা কিছু কইতে পারে না, খালি শুধু দেখে দেখার করে আমার বাবা ওষুধটা খাওয়াই দিছে, খাওয়া দেওয়ার পরে আমার মা খালি দেখতে আছে, খালি ওষুধটা খাওয়াইছে, কিছু হাটে ছিল না খাওয়াইছে, ইতিমধ্যে কোজে ফাটি মারা গেছে ভাইয়া। আমার বাবা মা কিছু কইতে পারে না, মা আমার দুধ ভাত খাওয়াইয়া আমাকে কাজে পাঠাছিল, আসি দেখি আমার মা মৃত্যু হয়ে গেছে ভাইয়া। যে টাকা মানুষের দেয় ঠিক আছে, এখন আপনি বুঝেন কিভাবে যে এখানে কত টাকা? চোখে তো দেখেন না? না ভাইয়া আমরা দেখতেছি, আমি কইতেছি ভাইয়া 10 টাকা থাকলে 20 টাকা থাকলে এটা আমি বাছাই করে দেন চাই। আচ্ছা এখানে তো আছে 10 টাকা দুইটা কইয়ে দেই, এইটা পকেটে নিয়ে দেই। আচ্ছা ধরেন এখন 10 টাকা দুইটা হাতে নিয়ে নেই, এটা এই দুইটা 10 টাকা পকেটে ঢুকাই ফেলেন। আর ধরে ভালো হবে বাবা। আপনার ভাই বোন আছে? নিয়ার ভাই বোন আছে? আপনারা কেউ দেখে না? আপনি নিজেটা নিজে চলতে হয়, যাক আল্লাহ আপনাকে অনেক দান করুক। আর আপনার দুপুরে খাওয়ার খাননি কেন? কি টাকার টাকা ছিল না যে নাকি? খানা নাই ঘরে, চোখে না দেখলে গ্রামে কি কেন যাবো?
এখন কোথায় যাবেন? বাসায় যাবেন? এদিকে কালেকশন করে এখানে নামাজ পড়ে যাব বাবা। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে হয় লেট করে ফেলতে চাদন দিয়ে দিবে এখন, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান। ও চোখে তো দেখেন না, দেখ কিভাবে বোঝেন যে টাকা দেয়, কত কে কত টাকা দেয়? বাবা আমি তো চোখে দেখি না বাবা, তোমাদের কাছে কইতেছি যেভাবে ওইভাবে টোয়াইল ওই মাইয়ের মাইয়ের কাছে। আচ্ছা ধরুন, ঠিক আছে, দেখুন তো এখানে কত টাকা দিচ্ছে আমি দেখেন তো একটু। বাবা দেখি নাই বাবা। বলতে পারবেন কি না এখানে কত টাকা দিচ্ছে? আপনি ভাত খেয়ে নিবেন, ঠিক আছে? আল্লাহ কবুল করে নাও আল্লাহ, তুমি তোমার বান্দাকে সুস্থ রাখো আল্লাহ, তোমার ভাইদের আদাদেরকে আল্লাহ তাদের ভাইকে আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। এখানে 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 দেখেন আমার কত টাকা, এখানে 10 টাকা নোট এটা। আল্লাহ 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 আল্লাহ, তোমার বান্দা আল্লাহ করছে তার আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নেন আল্লাহ, তোমার বান্দাকে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ, আল্লাহ তোমার কাছে আজর করতেছে আল্লাহ, তোমার বান্দাকে সুস্থ রাখেন আল্লাহ, আল্লাহ আজানের সময় কইতেছি আল্লাহ, আল্লাহ ব্যবসা করার তৌফিক দান করেন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ আল্লাহ পাঁচুকতে নামাজ বন্ধুকে পড়ে দান করেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা। আর দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ বাবা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবা। আমি আপনাকে নামিয়ে দিই, নামাজে যাবো বাবা।